ইতালির প্যারিসে প্রবাসীদের সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরী কমিটির সভা শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সভার এজেন্ডা সহ সার্বিক আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সমিতির প্রথম সদস্য শফিক মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন ও আশরাফ পটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান সহ সাংগঠনিক সম্পাদক দিলালুর আলম প্রমুখ। সভায় বাংলাদেশ ওয়েজ আনসার বোর্ডের সদস্য পদের জন্য আবেদন, নতুন কমিটির অভিষেক, ভেনিসে স্থানীয় এবং কবরস্থানের আবেদন, সমিতির মাসিক চাঁদা, সমিতির স্থায়ী কার্যালয় সহ বিভিন্ন কার্যাবলী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।